লাগছে বলো? দারুণ লাগছে, ভালো লাগছে। আরো বিশেষ করে মনে হচ্ছে ছোট হয়ে গেছি, ছোটবেলাকার কথা মনে পড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অরণ্যে অবকাশ রিসর্ট। ঝিলিমিলির কাঁঠালিয়ায় এই রিসর্ট গড়ে উঠেছে, একেবারেই নতুন। সবে এই রিসর্ট গুটি গুটি পায়ে আজ 7 মাসে পা দিল। খুব সুন্দর ব্যবস্থাপনা বন্ধু, এবং সবথেকে বড় কথা যে এনাদের ওয়ার্মথ রিসেপশন। আপনি হয়তো বিলাসবহুল অনেক বড় বড় রিসর্টে থাকতে পারেন, হ্যাঁ বিনোদন হয়তো সেখানে বেশিই হবে, কিন্তু এত সুন্দর আতিথেয়তা, ব্যবহার আপনারা কিন্তু পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানের উজ্জ্বল, কাজল, রনি, এরা যারা আছে, এরা আমার ভাইয়ের মতন হয়ে গেছে। বারে বারে এদের কথা বলতেই হয়, এবং আপনি নিশ্চিন্ত মনে এখানে আসুন। কোনো বিপদ আপদ যদি কিছু হয়, এনারা সব সময় আপনার পাশে আছেন, রাত্রেবেলাতে বলুন এবং দিনের বেলায় বলুন, কোনো অসুবিধা নেই। নির্ভয়ে নির্দ্বিধায় আসুন। আমরা রাতটা এখানেই ছিলাম, খুব ভালোভাবে কাটালাম মাড হাউসে, মাটির বাড়ি। আমি ইচ্ছা করে এসি রুম নিইনি, এবং এসির কোনো প্রয়োজনও নেই, ফ্যানটা হালকা করে চলছিল, মানে মোটা র্যাগ গায়ে দিয়েও শীত লাগছিল, সত্যি বলছি, বিলিভ মি, এত সুন্দর। তবে এসি রুমও আছে, আপনার ইচ্ছা করলে এসিতেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, সব রকম ব্যবস্থাপনাই আছে। আমরা আজকে চেক আউট করবো, একটু কাছাকাছি সাইট সিইংয়ে যাচ্ছি, বেরিয়ে এসে লাঞ্চ করে আমরা ফিরে যাব। খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ। কোনোরকম বাহুল্য বর্জিত, একদম প্রকৃতির কোলে গড়ে ওঠা এই রিসর্ট অরণ্যে অবকাশ। আশা করি দুদিনের ছুটি আপনার ভালোই কাটবে বন্ধু, আসবেন। আমি তো বারে বারে আসি, আমার মন চায় এখানে আসতে। ধন্যবাদ। এখান থেকে আমি আপনাদের ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগে। আর এইদিকে এই সেকশনটা হচ্ছে ডরমিটারি, এখানে প্রতিটা রুমে, একটা রুমে 8টা বেড আছে আর একটাতে 5টা আছে, এইগুলো অপেক্ষাকৃত কম রেটের, হ্যাঁ। আর এই সামনে দেখতে পাচ্ছেন ডাইনিং, ওরা ব্রেকফাস্ট করতে বসেছে, আমাকে ডাকছে। খাওয়ার থেকেও ভিডিও করার নেশা আমার কাছে অনেক বেশি, আমি যখন ক্যামেরা হাতে বেরোই না, তখন আমার খাওয়া দাওয়া বা শারীরিক অসুস্থতাকে আমি কোনো গ্রাহ্যই করি না, আমার মনেও থাকে না কিছু, এক ভূতে পাওয়ার মতন নেশা আমার। তবে আমি বাইকে, আমার হেলমেটে গোপ্রোকে মাউন্ট করে ভিডিও করতে বেশি ভালোবাসি, তখন সাবলীলভাবে আমি বেশ কথা বলতে পারি, কিন্তু অন্য সময় যেন আমার একটু জড়তা চলে আসে, এটা আমি স্বীকার করছি বন্ধু। তো যাই হোক, আপনার এখানে কার পার্কিং আর কোনো অসুবিধা নেই, জায়গা অনেক আছে, আপনার বাইক বা কার আপনি রাখুন, ওয়েল প্রোটেক্টেড থাকবে এবং ওনারা কভারও করে দেন, হ্যাঁ। বেশ সুন্দর একটা ঘরোয়া পরিবেশ আপনি এখানে পাবেন। এখনও রুমগুলোতে গেস্ট আছেন, আর আগামী শনি রবি শুনলাম ফুল বুকড, সেই জন্যই ওনাদের বাধ্য হচ্ছেন কিছু রুম বাড়াতে আর কি, চেষ্টা চলছে।
যাক, ডাইনিংয়ে ঢুকছি, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমরা বেরিয়ে যাব। ব্রেড বাটার টোস্ট আর তার সাথে এগ অমলেট, জমিয়ে ব্রেকফাস্ট। শুভ সকাল, সকালে উঠেই ব্রেকফাস্টে বসেছি আর দারুণ ব্রেকফাস্ট করলাম, টোস্ট আর ডিম মামলেট খাচ্ছি আর বাটার টোস্ট। প্রচণ্ড গরম, রাত্রিবেলা কম্বল ঢাকা নিয়ে শুলাম, ওটাই আপনাদের প্রথমে জানতে হবে। ফ্যান চালিয়ে শুয়েছিলাম, ফ্যান কমিয়ে দিতে হলো, কম্বল ঢাকা দিয়ে শুলাম। সকালবেলা উঠে রোদ, আবার গরম, কিন্তু সেই গরম কলকাতার গরমের সাথে মেলালে হবে না। কলকাতায় যে গরম আমরা পাই, এখানে সেরকম গরম নয় যেহেতু ওয়েদার ক্লিয়ার। কিন্তু ভাবুন, এপ্রিল মাসে কম্বল, মানে বেশ মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমোলাম। সকালে উঠে গরম গরম চা, চিনি দেওয়া, চিনি ছাড়া অপশান আছে, ব্রেড অমলেট সহযোগে গুছিয়ে একটা ব্রেকফাস্ট। তারপর আশেপাশে আরও প্রচুর জায়গা আছে, সেইগুলো আমরা দেখতে যাব। জায়গাগুলো যখন যেমন পৌঁছাবো আমরা তখন তেমন বলবো আপনাদের আজকের প্রোগ্রাম। তো ওয়েদারটা ফাটাফাটি, আপনারা এখানে যদি শীতকালে আসেন ভাবতে পারছেন না যে কীরম টাইপের ঠান্ডা এখানে পেতে পারে, মানে দার্জিলিং ফার্জিলিং ফেল। এখানে যদি এপ্রিল মাসে এই মোটা কম্বল নিয়ে চলতে হয় তাহলে ভেবে রাখুন ডিসেম্বর মাসে এখানে কী চলবে। যদি দাদাকে বলবো যে একবার ঘরে কম্বলটাও আপনাদের দেখিয়ে দিতে, যে কম্বলটা আমরা গায়ে দিয়েছি, কলকাতাতে প্রচণ্ড শীতেও আমরা তো ওই কম্বল দিই না, ওই কম্বলগুলো দার্জিলিং কালিম্পং এইসব সাইডে ওই কম্বল ব্যবহার হয়। কোনো এক সময় দাদা নিশ্চয়ই কম্বলটা দেখাবে, আপনার আইডিয়া করবেন যে শীতকালে এখানে কীরকম ঠান্ডা পড়তে পারে, আসবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। এই ডরমিটারিতেও অ্যাটাচড বাথ আছে, আর তা সত্ত্বেও দেখুন বাইরে ব্যবস্থা করা হয়েছে আপনার ল্যাট্রিনের। আর এদিকটা পুরো বাগান, এটা হচ্ছে কিচেন। খাবার দিতে বলুন, আমি আসছি। রান্নার টেস্ট খুব সুন্দর, পুরো ঘরোয়া রান্না, মনে হচ্ছে বাড়িতে বসেই খাচ্ছি, দারুণ। আমাদের খাবার দিয়ে গেছে, এখানে ডাইনিং হলে বসে আমরা খাচ্ছি। আয়োজন খুব ভালো আয়োজন আছে, একদম দেশি মাছ, আলু পোস্ত, চাটনি, একটা পাঁচ মিশালি তরকারি, ভাত, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ডাল, কোনো কিছুরই কোনো কম নেই। আর এই দেখুন, এই যে আমার বউ খেতে বসেছে, আমার ভাই ও ঘুরে ঘুরে দেখছে, ওর বাড়িতে জানাচ্ছে আর কি ভিডিও করে করে যে কীরকম জায়গাটা। হ্যাঁ, কীরকম লাগছে বলো, ভালো লাগছে না? দুর্দান্ত। আমরা এখানে এসেছি, এটা হচ্ছে অরণ্যে অবকাশ, আমরা এখানে এসেছি, এটা হচ্ছে অরণ্যে অবকাশ, এক সেকেন্ড ধরো। আমরা এটা এসেছি, জায়গাটার নাম অরণ্যে অবকাশ, এটা ঝিলিমিলিতে। এখন আমাদের একটু আগেই দেখালো দাদা আপনাকে, আপনাদেরকে, যে খাবারের মেনুতে কী কী আছে, এবং জায়গাটা তো আপনারা আগেও দেখেছেন। আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হচ্ছে যে মেঘলা আকাশ, পুরো
ঠান্ডা ওয়েদার, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো জায়গা। এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে, আরও এখানে অনেক মানে অনেকটা স্পেস আছে। আপনারা এখানে এসে একদিন দুদিন আরাম করে নিভৃতে থাকতে পারবেন, আপনারা এখানে আনন্দ করতে পারবেন। প্রকৃতির কোলাহল থেকে মানে শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মধ্যে শান্ত স্নিগ্ধ জায়গা। আমরা একটু আগে যে সুতানে গিয়েছিলাম, সুতানে যেরকম বিউটি, এখানটার বিউটি একটু অন্যরকম। এখানে হচ্ছে জঙ্গলের মধ্যে থাকার জায়গা, আর সুতানটা হচ্ছে ঘন জঙ্গল, আর তার মধ্যে এখানে একটা এই যে রিসর্টটা গড়ে উঠেছে অরণ্যে অবকাশ, এই রিসর্টটা অত্যন্ত সুন্দর এবং খুব পরিবেশটা অত্যন্ত ভালো। খাওয়া দাওয়া আপনারা জেনেছেন, খাওয়া দাওয়া আমাদের একদমই ঘরোয়া খাওয়া দাওয়া, এবং রান্নার কোয়ালিটি খাইনি কিন্তু গন্ধ এবং দেখে মনে হচ্ছে ভালো, খুবই সুন্দর। আপনারা আসুন, দেখে ভালো লাগবে। চলুন এদিকটা একটু হেঁটে দেখি। এইদিকে সব ফাঁকা জমি পড়ে আছে, রিসর্ট কর্তৃপক্ষ চেষ্টা করছেন এগুলো অ্যাকোয়ার করার, কারণ ডিমান্ডের সাথে সাথে সাপ্লাইটাও দিতে হবে। প্রায়শই রুমগুলো সব বুকড থাকে, আরও রুম বাড়ানোর দরকার আছে। আর আমি তার সাথে এনাদের বলে গেলাম যে কিছু টেন্টেরও ব্যবস্থা করুন, কারণ আমার বাইকার বন্ধুরা এই রিকোয়েস্টটা বারবারে করে যে দাদা টেন্ট লাগাতে বলবেন। যে পথটা দিয়ে আমি যাচ্ছি বন্ধু, এই পথটা ধরে এগিয়ে গেলে একটা ভালো পিকনিক স্পট পাবেন। সেখানে একটা চেক ড্যাম আছে আর শালের জঙ্গল আছে। শাল গাছটা এইসব অঞ্চলে খুব ভালো হয় তো। আরও কিছুটা এগিয়ে গেলে একটা নদী পাবেন, জঙ্গলের পথে একটু হেঁটে এগুলো এনজয় করবেন, খুব ভালো লাগবে। এই দেখুন শাল গাছ, এগুলো শাল গাছ। এই জঙ্গলের পথে আমরা ঢুকে যাচ্ছি। প্রবেশ করছি জঙ্গলে। এই ধারটা পুরো জঙ্গল, আর একটা সরু রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনার গাড়ি চলে আসবে, বাইক তো যাচ্ছেই, আপনার ফোর হুইলারও চলে আসবে। দেখুন কচি শাল পাতা, কী অপরূপ তার শোভা দেখুন দেখুন, আহা অপূর্ব অপূর্ব। আমি তো বলবো প্রকৃতিকে অরণ্যকে নিবিড়ভাবে উপভোগ করার জন্য এক আদর্শ জায়গা। আর এখানে থেকে আমরা ঘুরে নিতে পারি কাছাকাছির মধ্যে তালবেড়িয়া ড্যাম, সেটা আমি ভিডিওতে দেব। আর পাবেন একটু এগিয়ে যদি যান মুকুটমণিপুর, সুতান, এগুলো দেখতে পাবেন। আর তার সাথে আপনি যদি এই দিকটা এগিয়ে আসেন তাহলে কাছাকাছির মধ্যে আপনি পাবেন কাঁকড়াঝোড়, আর একটু এগিয়ে গেলে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলো দেখতে পাবেন। খুবই ভালো লাগবে, মানে এই অরণ্য অবকাশকে সেন্টার করে এনাদেরই গাড়ি আছে, বা আপনি নিজে গাড়ি নিয়ে এলে তো কোনো কথাই নেই, এনারা কিন্তু সমস্ত রকম ট্যুরের ব্যবস্থা করে দেবেন। এবং আমি হলফ করে বলতে পারি যে অন্যান্য জায়গা থেকে এনাদের রেটটা অনেক চিপ,
খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো, একদম ঘরোয়া খাবার। আমি বাইরের খাবার সচরাচর খাই না, কিন্তু এনাদের এখানে আমি কালকে খেয়েছি, আমার এতটুকু অসুবিধা হয়নি। আর পরিশেষের যে কথা না বললেই নয় যে জলের কথা, ঝিলিমিলির জল আপনি নিঃসন্দেহে পান করতে পারেন, মিনারেল ওয়াটার কিনে খাওয়ার প্রয়োজন হবে না, তবে সেটাও অ্যাভেলেবেল, আপনি ইচ্ছা করলে তা নিতেই পারেন। কিন্তু এখানে জল এত এত স্বাদু যে আপনার খুব ভালো লাগবে এই জল খেতে। রাতের অরণ্য অবকাশ দেখুন, রাতের আলোয় বেশ একটা মোহময়ী পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের সাথে আলাপ করে দিই আমার কাজল ভাইয়ের সাথে। উজ্জ্বল কাজল, নমস্কার স্যার। আর এই যে দোকান দেখছেন, বিখ্যাত এক মিষ্টির দোকান একদম ঝিলিমিলি বাজার মোড়ে, তো এটাও কিন্তু ওদেরই। আর ওই ঝিলিমিলির যে অরণ্য অবকাশ রিসর্ট, ওটা তো ওদের আপনারা জানেনই। তো কাজল ভাই, তুমি একটু আমার ভিউয়ারদের বলে দাও যে আপনারা আসুন, হ্যাঁ, কারণ ঝিলিমিলিতে কোথায় থাকবো এই নিয়ে সবাই খুব চিন্তিত আর। আচ্ছা, বুঝতে পারছো, সেটা একটু বলে দাও। ঝিলিমিলিতে থাকার জন্য আমরা একটা নিজেরা রিসর্ট বানিয়েছি, যেটার নাম হচ্ছে অরণ্য অবকাশ। আর আমরা জানি এখানে ট্যুরিস্টদের থাকার কোনো সেকেন্ড অপশান নেই, তার জন্য আমরা এটা বানিয়েছি। আর সেটা যেন একটু সস্তার মধ্যে হয়, সেই যে জিনিসটা আমরা মাথায় রেখে আমরা একটা রিসর্ট বানিয়েছি। ঝিলিমিলি বাজার থেকে 1 কিলোমিটার রাস্তা, আসুন, সবাই আসুন। মাটির বাড়ি, পাকা বাড়ি, সব কিছু আছে, এসি আছে, গিজার, এসি সব কিছুর ফ্যাসিলিটি আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। ডরমিটরি আছে, হ্যাঁ, ডরমিটরি আছে। মিষ্টির দোকানটা একটু, মিষ্টির দোকানটা এবার ঘুরে দেখি দাও। এটা আমাদের মিষ্টির দোকান, এটা আমাদের মিষ্টির দোকান। আমাদের মিষ্টি অন্য জায়গায় তৈরি হয়, এখানে শুধু মিষ্টি সেল হয়, আর মিষ্টি তৈরি অন্য জায়গায় হয়, আমাদের নিজেদের কারখানা আছে, সেখানে মিষ্টি তৈরি হয়। আর আমাদের এখানের মিষ্টি আমাদের রিসোর্টে খাওয়ানো হয়, আমাদের দোকানেরই মিষ্টি। এটা গুড়ের লাড্ডু, উনি আমার বাবা। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আর লক্ষ্মীবাবু এখানে এসেছি অরণ্যে অবকাশ, ঝিলিমিলির কাঁঠালিয়া গ্রামে। আজকে রাতটা আমরা এখানে কাটাবো, এই মাড হাউস, মাটির তৈরি বাড়ি, এই সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই রুমটা এসি নেই, আর সত্যি কথা বলছি এসির কোনো প্রয়োজনও অনুভূত হচ্ছে না, ফ্যান আছে অবশ্য। তো এতই একটা কুল এফেক্ট আছে ঘরটার মধ্যে, খুবই সুন্দর। আসুন, আপনাদের আর একটু ঘুরে ঘুরিয়ে দেখিয়ে দিই এই ঘরের মধ্যে। দেখুন বন্ধুরা, এই মাড হাউসের ভিতরে রয়েছে টিভি, একটা ড্রেসিং টেবিল, মেঝেতে টাইলস বসানো আছে, আর ফ্যান, সিলিং, বেশ বড় একটা ডবল বেড। আসুন এবারে বাথরুমটাও দেখিয়ে দিই।
দেখুন শুরুতেই বেসিন, গিজার, ইউরোপিয়ান স্টাইল কমোড, বেশ বড় বাথরুম, কিন্তু এক্সস ফ্যান আছে, ভালো ব্যবস্থাপনা। বেশ বড় বাথরুমটা। এই নির্জনে এত সুন্দর জায়গা ভাবতে পারা যায় না আর কি, বা সুন্দর নিরবিল পরিবেশ আমাদের পক্ষে তো খুবই ভালো, যারা বাইরে থেকে আসি ভালো ছুটি কাটানোর সুবিধা আর কি, এবং এদের সার্ভিস এবং সব কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, যার জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয় না। সুযোগ পেলে কেউ আপনারা বেরিয়ে যেতে পারেন দুদিন তিন দিনের ট্যুর, আমাদের এখানে এসে দুদিন থাকলাম টানা, কোথাও যাইনি, ওই যে আশেপাশে সাইট সিইং ভালো আছে, বিশেষ করে কোকড়াঝোড়ের বন জঙ্গল যেখানে ঘাটশিলায় কিন্তু খুবই কাছে, আপনার ঘাটশিলায় যেতে পারেন, এবং ওই যে যে রাস্তাটা যে যাচ্ছে দুপাশে পাহাড়ি রাস্তা এবং দুপাশে ডিপ জঙ্গল, এক্স্যাক্টলি দারুণ লাগে, আপনার যদি ওই দিকে ঘাটশালাও যেতে পারেন, ঘাটশিলা যেতে পারেন, খুবই ভালো স্পট এবং খুবই ভালো হয়েছে জায়গাটা আর কি। রুমের কন্ডিশন ঠিক আছে? রুমের কন্ডিশন ল্যান্ড গুড আছে, তবে জলের ফ্লোটা একটু কম আছে, জলের ফ্লোটা আর বাড়াতে হবে। আচ্ছা, বাথরুমটা তো সব ঠিক আছে? না সব বাকি সব ঠিকই আছে, জলের ফ্লোটা খুব কম, ওটা আরও বাড়াতে হবে, আর বাকি সব সার্ভিস ঠিকই আছে। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ওয়েল অ্যান্ড গুড, বাহ খুব সুন্দর। হুম হুম, খুবই ভালো আছে, জায়গাটা খুবই মনোরম, ছোট্ট নিরিবিলি জায়গা, দু চার দিন থাকার জন্য খুব ভালো। আর এখানকার জঙ্গল, যারা জঙ্গল ভালোবাসে, রাস্তার দুধারে জঙ্গল, ঘন জঙ্গল, চির সবুজ জঙ্গল, এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে ড্রাইভিং ওর থেকে মানে জঙ্গলের মধ্যে দিয়ে যারা ড্রাইভিং করতে বা পছন্দ করে ওই জিনিসটা খুব ভালো আর কি। আপনাদের বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বর্ধমান থেকে এসেছি। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাদের। তাহলে শুনলেন ওনারা বর্ধমান থেকে এসেছেন এবং ওনারা এখানে দুদিন ছিলেন, ওনাদের অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম। আপনারাও আসুন, অরণ্যকে এনজয় করুন এবং থাকুন অরণ্য অবকাশে। থ্যাংক ইউ। ভালোই কাটালাম, বেশ সুন্দর, দারুণ লাগলো, কাল রাতেও ভালোই লেগেছে। এদের সব থেকে ভালো এদের ব্যবহার, খুব সুন্দর খাওয়া দাওয়া, রাত্রিবেলা এবং হালকা ঘরোয়া খাবার, একদম কোনো খেয়ে দেখার কোনো অসুবিধা হবে না, ভালো লেগেছে, সব কিছু সুন্দর। এবার বাকিটা না, এসি ছিল না, কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে ঠান্ডা লাগছিল যথেষ্ট রাত্রিবেলা, কম্বল মানে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে হয়েছে। আমি প্রথমে দুপুরবেলা যখন এসেছিলাম ভাবলাম যে ব্ল্যাঙ্কেটগুলো কেন রাখা আছে, কিন্তু রাত্রিবেলা তা বুঝতে পারলাম কেন রাখা হয়েছে, খুব ঠান্ডা, মানে ভোর পর্যন্ত তো ভালো ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে। আপনারাও সবাই আসুন, ভালো লাগবে আপনাদেরও। তো একটু গরমের মধ্যে এলে অন্যরকম, আবার শীতে অন্যরকম, সবসময় ভালো লাগবে, বর্ষাতে তো আরও সুন্দর লাগবে হয়তো, আমি তো আবার আসবো।